আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে স্যামসাং j110h, এটা মডেল হচ্ছে j111h, j111 আছে 110, এই মাদারবোর্ডগুলো তো আপনারা জানেন প্রায় একই। তো এটা যে প্রবলেম সেটা হচ্ছে এই ফোনটা অন হওয়ার পরে, আপনার অন হয়, অন হওয়ার পরে পাওয়ার বাটন টিপ প্রেস করার পরে অন হলো, তারপরে আর এটা কাজ করে না, মানে লক হয় না। আবার আপনার চার্জ দিলে আনএবল টু চার্জ এই লেখাটা চলে আসে। তো এটা কী কারণে আসে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব। তো ফোনটা এখন অন হইতেছে, অনটা হোক, অন হওয়ার পরে আপনাদের সমস্যাটা কী সেটা দেখাবো। এই যে ফোনটা অন করলাম, এটা কিন্তু পাওয়ার বাটনে প্রেস করে অন করলাম, অর্থাৎ পাওয়ার বাটন ঠিক আছে, সেটা পাওয়ারও আসতেছে। পাওয়ার আসার পরে কী সমস্যাটা সেটা এখন আমি আপনাদের দেখিয়ে দেব। দেখুন ফোনটা কিন্তু অলরেডি অন হয়ে গেছে, এখন আমি পাওয়ার বাটন প্রেস করতেছি, দেখুন এটা কিন্তু এখন আর কাজ করতেছে না, মানে এরকমই থাকবে যে স্ক্রিন অফ হয়ে গেল। এটা সারাদিন প্রেস করলেও এটা আর মানে ফোনটা লক হবে না, মানে ই হবে না, লাইট আসবে না বা লকে কাজ করবে না। এখন যদি আমি এটা চার্জ দেই তাহলে কিন্তু এটা বাতিটা আবার জ্বলে উঠবে। ঠিক আছে, আমি এটা চার্জ দিতেছি, দেখুন কী হয়। চার্জিং কানেকশনটা আমি এটা লাগিয়ে দিই, দেখুন এই যে আনএবল টু চার্জার, ফোনটা কিন্তু চালু আছে এবং পাওয়ার সুইচটাও কিন্তু একেবারে নতুন এবং ভালো। দেখুন সেটা যদি আমি বন্ধ করে চার্জ দিই তাহলে দেখুন কী লেখা আসে, কিছুক্ষণ চার্জ হবে তারপরে এই যে আনএবল টু চার্জার এই সমস্যাটা হইতেছে। তো এটা কী কারণে হয়, এই সমস্যাগুলো হলে আপনারা কীভাবে সমাধান করবেন, এখানে দেখুন একটি সেন্সর ছিল, সেন্সরটা এখান থেকে রিমুভ করা হয়েছে। এই সেন্সরটা হচ্ছে মূলত সমস্যা। এই সেন্সরটা যদি আপনারা এখানে নতুন আরেকটি সেন্সর লাগিয়ে দেন, অন্য আরেকটি সেন্সর অন্য একটা মাদারবোর্ড থেকে, তাহলে কিন্তু এটা 100% কাজ করবে।